হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য জনপ্রিয় সিরিয়াল মোহরের আপডেট নিয়ে মোহর মহাদেবের সামনে বসে কান্নাকাটি করতে লাগে ঠাকুর মাসাই বলে যে তোমার মনের সমস্ত বেদনা কষ্ট দিয়ে তুমি ঠাকুরকে পুজো দাও তোমার চোখের অশ্রু দিয়ে তুমি ঠাকুরকে পুজো দাও তোমার মনের সমস্ত দুঃখ কষ্ট মহাদেব নিশ্চয় নিবারণ করবে আর তুমি কি করে ভাবলে যে এই মন্দিরে তোমার এবং শঙ্কর বিয়ে হয়ে গেছে সেই বিয়েকে তুমি সামাজিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য ঘটা করে বিয়ে করতে চেয়েছ তোমাদের বুঝতে হবে যে তোমরা এক নও এখন আর তোমরা একটি জুটি তোমরা যদি সেটা বুঝতে না পারো তাহলে তো এত বড়ো ভুল হয়েই যাবে এই কাজটা তুমি একদম করা ঠিক করো তুমি কি করে আমার নারায়ণকে অস্বীকার করতে পারো মোহর ঠাকুর মশাইকে হাত জোর করে বলে আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এরকম ভুল করব না আপনি আমাকে শঙ্খকে ফিরিয়ে দিন দেখো মা আমার এতটা ক্ষমতা নেই যে আমি শঙ্খকে ফিরিয়ে দেব। তবে ক্ষমতা যার রয়েছে সে তোমার সামনে মহাদেব রয়েছেন তুমি তাকে পুজো দাও আজকে আমি তোমাকে পুজো দিতে পারবো না তুমি নিজেই নিজের হাত দিয়ে মহাদেবের পুজো দাও আমি যাচ্ছি মোহরকে যখন পুজো দিতে দেয় মোহর সমস্ত শঙ্খর সাথে কাটানো স্মৃতিগুলো মনে করে যে শঙ্খকে প্রথম যেদিন দেখেছিল সেদিন একটা কম্পিটিশনে মোহর জিতেছিল আর মু শঙ্খর রাগি মুখটা মোহর প্রথম দেখেছিল সেদিনই তারপরে কলেজে একদিন শঙ্খর সাথে মোহরের ধাক্কা লেগে যায় মোহর পড়ে যেতে লাগলে শঙ্খ মোহরকে ধরে ফেলে আর মোহরের লিপস্টিকের দাগ শঙ্খর সাতের মধ্যে লেগে যায় আর বেড়াতে গিয়ে মোহর অসুস্থ হয়ে পড়ে মোহরের জ্বর এসেছিল তখন মোহরের পাশে কেউ ছিল না রুমে একলা শুয়েছিল মোহর কিন্তু শঙ্খ খাবার নিয়ে যায় মাথায় জলপট্টি দেয় এবং মোহরের সেবা করে মোহরকে সুস্থ করে তোলে তারপরেই শঙ্খ এবং মোহর বিয়ে করে এই মন্দিরে এসে যেখানে তাদের বাধা যেখানে বাঁধন তৈরি হয়েছিল সেই মন্দিরে শঙ্খ মোহরকে সিঁদুর পরিয়ে দিয়েছিল আর একটা সময় মোহর জেঠুমণিরকে দেওয়া কথা রাখতে গিয়ে শঙ্খকে বলেছিল যে আজকে থেকে আপনার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই আমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চাই তখনই শঙ্খ বলেছিল যে মোহর তুমি আমাকে একটা গিফট দিতে চেয়েছিলে কিন্তু এত বড় যে একটা গিফট দেবে সেটা আমি বুঝতে পারিনি তোমার এই উপহার আমি সারা জীবন মাথায় করে রাখবো গুড বাই মোহর আজকের পর থেকে আর তোমার সাথে কোনো কথা হবে না এই বলে শঙ্খ বেরিয়ে চলে গিয়েছিল আর এরপর থেকে শুরু হয়েছে শঙ্খ মোহরের সম্পর্কে ফাটল মোহর ঠাকুরের কাছে নিজের মনের সমস্ত দুঃখ কষ্টগুলো বলে পুজো দেয় ঠাকুরের ওখানে শুয়ে থাকে ঠাকুরকে জড়িয়ে মাথা নিচু করে থাকে এবং বলে যে শঙ্খকে ফিরিয়ে দাও আমি যা করেছি অন্যায় করেছি ভুল করেছি শঙ্খ তুমি ফিরে এসো আমি আর কখনও তোমার কথার অবাধ্য হব না তুমি ফিরে এসে যা বলবে তাই হবে আর আমরা দুজনে স্বামী স্ত্রী একে অপরের জন্য এইভাবে তুমি আমার থেকে দূরে চলে যেতে পারো না শঙ্খ কারণ আমরা একে অপরের জন্যই জন্মেছি কখনো আমরা আলাদা হওয়ার জন্য জন্মিনি তাহলে তুমি কেন এইভাবে আমাকে সেরে দূরে চলে গেলো তুমি ফিরে এসো শঙ্খ এই বলে ঠাকুরের কাছে কান্নাকাটি করতে লাগে মোহর এবং নিজের ভুল দোষ সব কিছু স্বীকার করে নেয় আর বলে যে শঙ্খকেই সে স্বামী হিসাবে আগেও যেমন মেনেছে এখনও তেমনই মানে কিন্তু শঙ্খ কোথায় কেন সে ফিরে আসছে না তার স্বামীর কোনো বিপদ হলো কিনা না সেজন্য মোহর এক মহাব্রত পালন করার জন্য নেমেছে সেই ব্রতে যতক্ষণ পর্যন্ত না শঙ্খ এখানে ফিরে আসবে এই মন্দিরে ততক্ষণ পর্যন্ত মোহর কোনোখানেই যাবে না মোহরের বোন এবং জামাইবাবু মোহরের খোঁজ করতে করতেই মন্দিরে চলে আসে আর মোহরের বোন জানায় যে দেখো এই মন্দিরটা অনেক নিশ্চুপ আর একটা জঙ্গলের ভেতরে এখানে মোহর কি করে সারারাত থাকবে আমি যে ওই মেয়েটাকে কী করে বাড়ি নিয়ে যাব আমি বুঝতে পারছি না যখন ওর শঙ্খকে ধরে রাখার দরকার ছিল তখনও রাখেনি আর এখন এই মন্দিরে এসেছে এখন ও বাড়ি যদি যেতে না চায় তাহলে আমি কি করব বলো তো ঈশান বলে আমাদেরকে ওকে বুঝিয়ে শুনিয়ে বাড়ি নিয়ে যেতে হবে এখানে তো আর ওকে থাকতে দিতে পারি না মুহূর্ত বলেছে যে ওই মন্দিরে এসেছে সে কোন সকালে বেরিয়েছে আদৌ ওই মন্দিরে আছে কিনা না সেটাও আমরা জানি না অবশ্যই করে এখানেই থাকবে তুমি কেন চিন্তা করছো তিতির আমি বুঝতে পারছি না যে আসলে শঙ্খ কোথায় চলে গেল শঙ্খর তো এইভাবে উধাও হয়ে যাওয়ার কথা নয় এত পুলিশ ফোর্স এসিপি স্যারের এত সোর্স রয়েছে সব কিছু মিলে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হচ্ছে কোনো জায়গায় শঙ্কর খোঁজ পাওয়া যাচ্ছে না অ্যাক্সিডেন্টও হয়নি যে কোনো হাসপাতালে তাকে পাওয়া যাবে সবখানে খোঁজা হয়ে গেছে তাহলে কোথায় গেল বলো তো আমার মনে হয় কি তিতির জানো যে মোহর কতটা কষ্ট পায় এবং মোহর কতটা আকুতি মিনতি করে মো শঙ্খকে কাছে পাওয়ার জন্য ফিরিয়ে আনার জন্য সেই সব কিছু দেখার জন্য জানার জন্য হয়তো শঙ্খ নিজে ইচ্ছে করে নিজেকে লুকিয়ে রেখেছে আড়ালে রেখেছে কি বলছো শঙ্খর মা বাবা বাড়ির লোক তাদেরকেও এইভাবে শঙ্খ কষ্ট দিতে পারে মোহরের জন্য শঙ্খ সব কিছুই করতে পারে এতদিনে তুমি এটা বুঝো নি ওদিকে মোহরকে ঠাকুর মশাই মহাদেবের মাথার সিঁদুর এনে পরিয়ে দেয় বলে যে সিঁদুর সবসময় সবার দেখা উচিত সেই সিঁদুর তুমি কেন অল্প করে সিঁদিতে পরো মা তুমি ভরা করে সিঁদুর পরবে সবাইকে দেখাবে যে তুমি বিবাহিত আমি তোমার এবং নারায়ণের বিয়ে দিয়েছি আর এখন দেখতে পাচ্ছি যে এই জুটিটা এইভাবে ভেঙে গেছে সেটা আমি মেনে নিতে পারছি না নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছি না যাদের দেখে আমার চোখ জুড়িয়ে গিয়েছিল তাদের মধ্যে এখন বিচ্ছেদ তুমি এসে এখানে কান্নাকাটি করছো এই সব কিছু আমি মেনে নিতে পারছি না মা তাই আমি তোমাকে নিজে হাতে মহাদেবের মাথার সিঁদুর পরিয়ে দিলাম এই সিঁদুরই তোমার স্বামীকে তোমার কাছে এনে দেবে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে তুমি দেখে নিও কারণ মহাদেবের কাছে তুমি তোমার নিজের মনের আকুতি জানিয়েছ মহাদেব কাউকে কখনো ফিরিয়ে দেন না উনি সবারই কল্যাণ করেন আর সে কারণেই তুমিও দেখবে তোমার মনের ইচ্ছে পূরণ হবে মোহর কোনোভাবেই মানতে রাজি হয় না মোহর মহাদেবের পায়ে নিজের মাথা ঠুকতে লাগে আর বলে শঙ্খ তুমি ফিরে এসো শঙ্খকে আমার কাছে ফিরিয়ে দিন আমি কোনোভাবেই শঙ্খকে ছাড়া বাঁচতে পারবো না আমার কষ্ট হচ্ছে আমার খুব খারাপ লাগছে যে শঙ্খকে আমি অনেক কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি না আমি কোনোভাবে এটা মেনে নিতে পারছি না যে শঙ্খ আমার জীবনে আর নেই আমাদের বিবাহিত জীবন এই জীবনে কেউ বিচ্ছেদ ঘটাতে পারবে না কিন্তু আমি আমার ভুলের কারণে শঙ্খকে কষ্ট দিয়ে ফেলেছি কিন্তু আমি চাই না যে ওর সাথে আমার বিচ্ছেদ ঘটুক আর পৃথিবীর কোনো শক্তি নেই যে শঙ্খর সাথে আমার বিচ্ছেদ ঘটায় এই বলে মোহর মাথা যখন ঠুকতে লাগে তখনই ঠাকুরমশা এসে ধরে ফেলে বলে মা তুমি কী করছো কাণ্ড ঘটিও না এতে করে মহাদেবও কিন্তু কষ্ট পাবে কারণ আমরা সবাই তার সন্তান তুমি এইভাবে এইসব কাজ এখানে করো না মা তুমি উঠে দাঁড়াও দেখবে তোমার স্বামী ঠিক ফিরে আসবে এরপরে মোহর কোনোভাবেই থামছে না মোহর বলে ঠাকুরমশায় আপনি আমার কাছকে ছেড়ে দিন আমি কোনোভাবেই আপনার কোনো কথা শুনতে পারবো না তিতির এবং ঈশান বাইরে থেকে চিৎকার চাঁজামেচি শুনে মন্দিরের ভেতরে চলে আসে এসে মোহরকে মাথা ঠুকতে দেখে তিতির মোহরকে উঠায় বলে কি করছিস মোহর তুই এইসব কিছু তুই মন্দিরে পুজো দিতে আসবি বলে এখন তুই এই সব করতে পারিস না মোহর তুই আমাদেরকে অনেক জ্বালিয়েছিস জীবনে আমাদের জীবনে শান্তি তুই কেড়ে নিয়েছিস আর এমন কোনো কিছু করিস না তুই আমাদের সাথে বাড়ি ফিরে চল না আমি যাব না দেখ আমি মাথা ভর্তি সিঁদুর পড়েছি শঙ্কর নামে শঙ্খ যতক্ষণ না এই মন্দিরে ফিরে আসছে ততক্ষণ আমি এই মন্দির ছেড়ে কোথাও যাব না এটা আমার বিশ্বাস এই বিশ্বাসটুকু আঁকড়ে ধরেই আমি বাঁচতে চাই এখন আমার বিশ্বাস সত্যি হলেও হতে পারে না হলেও না হতে পারে কারণ আমি শঙ্কর স্ত্রী ওর ভালো মন্দ সব কিছুতে আমার অধিকার রয়েছে এখন আমার স্বামী নিখোঁজ তার কোনো ক্ষতি হয়ে গেল কি না সেটার জন্য আমি মহাদেবের কাছে প্রার্থনা করছি কে বা আমার মতো এরকম আকুল হয়ে মহাদেবের কাছে প্রার্থনা করবে একমাত্র স্বামীর জন্য স্ত্রী ছাড়া কেউ এই কাজটা করতে পারে না তাই মহাদেবকে আমার কথা তো শুনতেই হবে আর শঙ্খকে ফিরে আসতেই হবে ঈশান বলে দেখো মোহর যখন শঙ্খকে ধরে রাখার জন্য আমরা সবাই তোমাকে বলেছিলাম তুমি আমাদের কারো কথা শুনো নেই তুমি নিজের সিদ্ধান্তে অটুট থেকেছো আর এখন শঙ্খকে খুঁজে পাওয়া যাচ্ছে না এসিপি স্যারের এত সোর্স এত কিছু তারপরেও শঙ্খকে তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পাওয়া যাচ্ছে না তুমি কি ভেবেছো এখানে মহাদেবের সামনে অনশনে বসলে মহাদেব তোমার শঙ্খকে ফিরিয়ে দেবে তোমার কারণে আজকে শঙ্খ তোমার কাছ থেকে দূরে চলে গেছে আর তাকে ফেরানোর জন্য তুমি এখানে পুজো দিতে এসেছো কিন্তু এইভাবে তুমি নিজের ক্ষতি করো না তিতির বলে দেখ মোহর চল তোর হাত টেনে আমি নিয়ে যাব, তোকে এখন বাড়ি যেতেই হবে না দিদি আমি যাব না দেখ শঙ্খ আমার স্বামী ও বিপদে পড়েছে আর আমি যদি স্ত্রী হয়ে কোনো ব্রত পালন করতে চাই এই মন্দিরে থাকতে চাই তাহলে কেউ আমাকে আটকাতে পারবে না পুরোহিত মশাই বলে যে দেখুন আপনারা কে আমি জানি না আমি মোহরের বোন আর ওর জামাইবাবু তাহলে আপনারা চিন্তা করবেন না পাশেই আমার বাড়ি মোহর এই মন্দিরেই থাকুক কোনো সমস্যা নেই আমি সারা রাত জেগে ওকে পাহারা দেব কিন্তু মেয়ে যখন এখানে থাকতে চাইছে লক্ষ্মী আসন ছেড়ে যেতে চাইছে না তখন ওকে জোর করে নিয়ে যাবেন না ও এখানেই থাক আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি ওর দায়িত্ব নিতে পারবো আপনারা ওকে সুস্থ স্বাভাবিকভাবেই ফিরে পাবেন কেন চিন্তা করছেন আমি আছি এখানে আর আপনারা চাইলে আশেপাশে জিজ্ঞাসাও করতে পারেন যে আমি বহু বছর ধরে এই মন্দিরে পুরোহিতের কাজ করছি তাই আমি বলছি লক্ষ্মী যখন চাইছে না নারায়ণকে ছাড়া যেতে তাহলে আপনারা চলে যান আমি ওর দায়িত্ব নেব তিতির বলে না সেসব সম্ভব নয় কারণ মোহর আমার বোন ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কি সমাজে মুখ দেখাবো আর ওর ক্ষতি হলে সেটা আমি মেনেও নিতে পারবো না মোহর বলে দিদি দেখ তুই যত কথাই বলিস না কেন আমি কোনোভাবেই বাড়ি ফিরে যাব না তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে পারবি না তুই কেন বুঝতে পারছিস না তুই বাড়ি চলে যা আমার মন বলছে শঙ্খ এই মন্দিরে আমাকে বিয়ে করেছিল আমার সাথে বাঁধোনে বাধা পড়েছিল সাত পাক ঘুরেছিল সেই শঙ্খ নিশ্চয়ই এখানেই ফিরে আসবে আমার টানে আর সে আমি এখানে ওর জন্যই অপেক্ষা করব তোরা বাড়ি ফিরে যা এখান বলে মোহর তুমি অনেক পাগলামি করেছো আর করো না শঙ্খর জন্য যা কিছু তোমার করার প্রয়োজন তুমি সেটা আগে করনি এখন করে কি হবে বলো তো শঙ্খ কি তোমার কাছে ফিরে আসবে ভেবেছো এই সব কিছু করে শঙ্খ কোথায় আছে সেটাই কেউ জানে না আর ফিরে আসা তো অনেক দূরের কথা ঈশান দা আমি আমার বিশ্বাস নিয়ে বেঁচে আছি আর তোমরা এই বিশ্বাসে আঘাত করো না কি হতে চলেছে মোহর সিরিয়ালের পরবর্তী টুইস্টে মোহর মহাদেবের পায়ে মাথা ঠুকে ঠুকে শঙ্খকে ফিরে আসার আকুতি জানালো মহাব্রত পালন করবে মোহর তাহলে মোহর এবার ব্রত পালন করবে শঙ্খ যতক্ষণ না ফিরে আসছে ততক্ষণ মোহর এই মন্দির ছেড়ে কোথাও যাবে না আর মোহরের জেদের কাছে মোহরের বোন জামাইবাবুকে হেরে বাড়ি ফিরে যেতেই হচ্ছে আর ঠাকুর মশাই মোহরের দায়িত্ব নিয়ে নিয়েছে তাহলে শঙ্খকে ফিরিয়ে কি আনতে পারবে মোহর মোহর নিজের ভুলটা বুঝে অনেক কষ্ট পাচ্ছে অনেক যন্ত্রণা পাচ্ছে আর সেই কষ্ট যন্ত্রণার থেকে নিজের ভুলটা বুঝতে পেরে এবার শঙ্খকে ফিরে আসার জন্য মহাদেবের কাছে আকুতি জানাচ্ছে তাহলে এবার পারবে কি নিজের ভালোবাসার ওপর ভরসা রেখে নিজের মহাদেবের ওপর ভরসা রেখে শঙ্খকে ফিরিয়ে আনতে সে সব কিছু জানতে হলে অবশ্যই করে আপনাদেরকে চোখ রাখতে হবে স্টা জলসার পদ্মা এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন